নমস্কার আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে আজ বলব আকস্মিক অর্থপ্রাপ্তি রেখা আপনার হাতে আছে কিনা দেখে নিন সেই নিয়ে আমি আলোচনা করবো এবং বিস্তারিত বোঝানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আর প্রত্যেকটা দিন যে অনুরোধ করি যে হস্তরেখা সম্পর্কে যে আলোচনাগুলো করা হয় এইগুলো কখনও কেটে কেটে দেখবেন না কারণ কেটে কেটে দেখলে আপনাদের অনেক কিছু বুঝতে অসুবিধা হবে কারণ রাশিভিত্তিক আলোচনাগুলো আপনারা কেটে দেখেন ঠিক আছে আপনার রাশি আছে কি না আপনার রাশি থাকলেও আপনারা দেখলেন পরবর্তী অন্য রাশিরটা দেখলেন না আলাদা ব্যাপার কিন্তু এই হস্তরেখা সম্পর্কে এরকমটা কিন্তু নয় সম্পূর্ণ আলোচনা কিন্তু আপনার জন্য কারণ আমি এখানে হাতে ছবি এঁকে বোঝানোর চেষ্টা করি আর আপনার হাতের সাথে যদি সেম মিলে যায় তাহলে সম্পূর্ণ আপনার জন্য এই ভিডিওটা আর সেই কারণে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখুন কখনো কেটে দেখবেন না আর যদি যে রেখা নিয়ে আপনার আমি আলোচনা করব এই রেখা যদি আপনার হাতে না থাকে তবে যে পরবর্তীকালে আসবে না এরকমটা কিন্তু নয় হাতের রেখা পনেরো দিন পরপর কিন্তু পরিবর্তন হতে পারে আর সেই কারণে বলবো আপনার হাতে থাকুক বা না থাকুক আপনারা ভিডিওটা দেখলে পরে জানতে পারবেন বুঝতে পারবেন পরবর্তী সময় যদি এই রেখা আপনার হাতে আসে তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আপনার কিন্তু ভালো সময় আসে বা এই রেখার কি ব্যাখ্যা সেটা কিন্তু জানতে পারবেন সেই কারণে বলবো সম্পূর্ণ দেখুন জানুন বুঝুন এবং বিস্তারিতভাবে আমি এখানে বোঝানোর চেষ্টা করি যে আপনাদের কি অবস্থা থাকলে আপনাদের কতটা ভালো ফল আপনারা পেতে পারেন আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আকর্ষিক অর্থপ্রাপ্তি আপনার হবে কি না আপনি আপনার হাত দেখে কিন্তু বুঝতে পারবেন কি দেখবেন কি কারণে আপনার আকর্ষিক অর্থপ্রাপ্তি ঘটবে আকর্ষিক অর্থপ্রাপ্তি ঘটা অর্থাৎ আমি কিন্তু লটারি সম্পর্কে বলছি আপনার লটারি প্রাপ্তি ঘটবে কিনা সেটা কিন্তু আপনার হাতের মাধ্যমে আপনি অটোমেটিকলি নিজে নিজেই বুঝতে পারবেন কোনো অ্যাস্ট্রোলজারের কাছে না গিয়ে তা আসুন আমি কমন যে রেখাগুলো একে বোঝানোর চেষ্টা করি এটা হচ্ছে আয়ুরেখা এটা শিররেখা এটা হৃদয় রেখা এই তিনটে রেখা কিন্তু কমন প্রত্যেকের হাতে থাকে ছোট বা বড়ো এরকম হতে পারে ছোট রেখা বা অনেক বড় সেরকম হতে পারে কিন্তু থাকে এই তিনটে কমন রেখা এরপরে আর একটা ভাগ্য রেখা আছে সেটা সবার হাতে থাকে না সেই কারণে আমি এখন আঁকছি না কমন তিনটে রেখা আমি একে বোঝানোর চেষ্টা করছি এই তিনটে রেখা কিন্তু একদম কমন প্রত্যেকটা জাত ব্যক্তির হাতেই থাকে সেটা ছোট বড় হতে পারে আমি এখন যে কথাটা বলব যে আকর্ষিক অর্থপ্রাপ্তি আপনার হাতের মাধ্যমে কি করে জানতে পারবেন যে আপনার আকর্ষিক অর্থপ্রাপ্তি ঘটবে অর্থাৎ আপনি কিন্তু লটারি কাটলে সেখান থেকে কিন্তু বড় ধরনের প্রাপ্তি কিন্তু ঘটতে পারে প্রথমত দেখবেন লটারি বা আকর্ষিক অর্থপ্রাপ্তি এগুলো কিন্তু আমাদের রাহুর ক্ষেত্রটা একটা বড় ভূমিকা রাখে রাহুর ক্ষেত্র অর্থাৎ এই জায়গাটা কিন্তু রাহুর যেটা আমরা নিম্নমঙ্গল বলে থাকি এবং রাহুরও বলে থাকি এই রাহুর জায়গাটা কিন্তু আপনার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং লালছে বা গোলাপি যুক্ত যেন হয় এবং উঁচু যেন একটু হয় তার সাথে সাথে আপনার এখানে কোনো আঁকিচুকি রেখা যেরকম এই জাল জাতীয় কোনো রেখা এরকম রেখা যেন এই জায়গাটা না থাকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই জাল রেখা যদি না থাকে তাহলে কিন্তু আপনার অবশ্যই রাহু ভালো আছে তারই কিন্তু ইঙ্গিত করে পরিষ্কার পরিচ্ছন্ন যদি থেকে থাকে তাহলে আপনার কিন্তু অবশ্যই আপনার মাথায় রাখবেন যে এর সাথে সাথে যদি যে রেখাগুলো আমি এখন পরিচয় করাবো সেই রেখাগুলো থাকে আপনার কিন্তু আকর্ষিক অর্থপ্রাপ্তি ঘটবে আপনার রেখা আছে কিন্তু আপনার রাহুর অবস্থা খারাপ তাহলে কিন্তু মিলবে না অনেক কিছু বোঝার বা জানার আছে আর সেই কারণে আমি বলি সম্পূর্ণ ভিডিওগুলো দেখুন আপনার হয়তো আমি বললাম লটারি প্রাপ্তি রেখা এইটা আপনার হাতে আছে কিন্তু আপনার রাহু খারাপ আছে শুক্র খারাপ আছে বুথ খারাপ আছে তাহলে কিন্তু আপনার লটারি প্রাপ্তি রেখা থেকেও কোনো কাজ করতে পারবে না কারণ তারা কিন্তু সাপোর্ট করবে না অনেক কিছু জানা বা বোঝার আছে সেই কারণে আগে আমি বলে নিলাম যে আপনার রাহু স্থানটা কীভাবে বুঝবেন যে ভালো আছে যদি থাকে তারপর কিন্তু আপনার এই রেখাগুলো থাকলে কার্যকারিতা করবে তার সাথে সাথে আপনার দেখতে হবে এই যে বুথ এই বুথটা কতটা ভালো আছে আপনার অবশ্যই উঁচু হতে হবে মাংসাশী এবং ফোলা এবং আপনার পরিষ্কার পরিচ্ছন্ন লালচে বা গোলাপি হাওয়া থাকতে হবে তার সাথে সাথে আপনার শুক্র এই জায়গাটা আমাদের শুক্রকে আমরা জেনে থাকি এইটা শুক্রর পর্বত এই জায়গাটাও কিন্তু আপনার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে উঁচু থাকতে হবে এবং লালচে গোলাপি আবার যুক্ত হতে হবে তাহলে আপনার শুক্র ভালো এই রাহু শুক্র এবং বুধ এগুলো যখন আপনার ভালো থাকবে হাতে তারপরই কিন্তু আপনার এই রেখাগুলো যে দেখাবো আকর্ষিক অর্থপ্রাপ্তি ঘটবে আপনার সেই রেখা যদি এর সাথে যুক্ত হয় তারপরেই কিন্তু আপনার আকর্ষিক অর্থপ্রাপ্তি ঘটবে এবং লটারি থেকে আপনি কোটি টাকা প্রাইস জিততে পারেন সেটা কি দেখবেন অনেকের মার্শাল রেখা থাকে এই আয়ু রেখার পাশ থেকে এরকম মার্শাল রেখা থাকে আপনার হাতে মার্শাল রেখা আছে নাকি একটু দেখে নেবেন যদি থাকে তো ভালো না থাকলেও কোনো ব্যাপার নেই আমি আজ যে চার থেকে পাঁচটা আমি রেখা আপনার সাথে পরিচয় করাবো যে রেখাগুলো থাকলে পরে আপনাদের কিন্তু অবশ্যই আকস্মিক অর্থপ্রাপ্তি বা সোজাসুজি লটারি প্রাপ্তি কিন্তু আপনার ঘটবে আমি লটারি প্রাপ্তি নিয়ে অনেক ভিডিও দিয়েছি এরকম আরও দেব এবার এই মার্শাল রেখা যদি আপনার এরকম থেকে থাকে আপনার কিন্তু অবশ্যই লটারি প্রাপ্তি বা অর্থপ্রাপ্তির কিন্তু একটা যোগ তৈরি করে তার সাথে সাথে আপনার দেখতে হবে যেরকম আপনার এইটা হচ্ছে ভাগ্যরেখা প্রত্যেকে থাকে না যাদের আছে আছে এই ভাগ্যরেখা আপনার শনি পর্বত উঠে গেল এবার একটা উন্নতি সুযোগ রেখা যেটা আয়ু রেখা থেকে ওঠে যদি আপনার কোনো উন্নতি সুযোগ রেখা এইভাবে উঠে এই রেখাকে ক্রস করে ফেলে আর তার সাথে সাথে এখানে একটা নিচ থেকে উন্নতি সুযোগ রেখা এরকম দুটো যদি এরকম হয় দেখবেন এখানে একটা বক্স টাইপের হয়ে গেল এটা কি আয়ু রেখা এবং আপনার রেখা তার সাথে দুটো উন্নতি সুযোগ রেখা উঠে একটা বক্স হয়ে গেল যদি আপনার হাতে এটা থাকে তাহলে কিন্তু আপনার আকস্মিক অর্থপ্রাপ্তি হান্ড্রেড পারসেন্ট ঘটবে লটারি থেকে আপনি কিন্তু কোটি টাকা প্রাইজ নেবেন এতে কোনো ভুল নেই যদি আপনার হাতে এই রেখা যুক্ত হয়ে স্কোয়ার বা এই যে একটা চৌকো যদি একটা আকৃতি আসে এই দুটো রেখা দ্বারা তাহলে কিন্তু আপনার আকস্মিক অর্থপ্রাপ্তি তা তারই কিন্তু ইঙ্গিত করে এটা আপনার হাতে দেখে নিন যদি থাকে এবার আর আমি তথ্য বলবো সেটা হচ্ছে এই যে ভাগ্যরেখা দেখুন তো এই ভাগ্য রেখার এই জায়গাটায় ঠিক এরকম স্টারযুক্ত হয়ে আছে নাকি নিচে বা সেম উপরে এরকম স্টার যুক্ত হয়ে আছে নাকি দেখুন আমি যে পয়েন্টগুলো বলছি যে রেখাগুলো বলছি আপনার হাতে সব থাকতে হবে এমনটা কিন্তু নয় একটা জাতকের হাতে এই ভাগ্যরেখার নিচে স্টার উপরে স্টার কখনো হবে না যে কোনো একটা হবে আবার এরকম মার্শাল রেখা বা এই সব একটা হবে সব আমি একটা হাতের মাধ্যমে একে বোঝাচ্ছি আপনি দেখবেন আপনার হাতে কোনটা আছে কারণ সব যদি আপনি মিলাতে চান তাহলে সেটা সম্ভব নয় কখনোই আপনার হাতে সব মিলবে না এটা ক কারোরই হাতে হয় না আমি শুধু বলছি কতগুলো রেখা আপনার যে রেখা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটবে এবং লটারি প্রাপ্তি করবে সেরকম একটা মার্শাল রেখা দেখালাম সেরকম একটা দুটো উন্নতির সূচক রেখা দেখালাম এবং তার সাথে সাথে যে আপনার ভাগ্য রেখা তার সাথে অ্যাড হতে হবে সেটা একটা দেখালাম এবং ভাগ্য ভাগ্যরেখার নিচে যদি স্টার হয় সেটা একটা এবং উপরে যদি স্টার হয় সেটা একটা এগুলো কিন্তু সব আলাদা আলাদা প্রত্যেকের হাতে কোনো না কোনো রেখা কিন্তু থাকে যদি আজ না হয় পরবর্তীকালে হবে কিন্তু সব একজনের হাতে কখনও থাকে না সেটা সম্ভব না আপনারা কখনও মেলানোর চেষ্টা করবেন না যে কোনো একটা দেখুন আমি যেগুলো বোঝাচ্ছি যে কোনো একটা আপনার হাতে আছে কি না যদি থাকে তবেই কিন্তু আপনার আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটবে সেটা কিন্তু আমি নিশ্চিত রূপে বলতে পারি এ গেল এবার আর একটা আমি রেখার সাথে আপনাদের পরিচয় করাবো সেটা হচ্ছে এই যে এটা আয়ু রেখা দেখুন তো এই আয়ু রেখার সাথে আয়ু রেখা এরকম আসলো মণিবন্ধ পর্যন্ত নেমে গেল এবং এই পাশ থেকে একটা শুক্র রেখা গিয়ে আয়ু রেখাকে ক্রস করলো যদি আপনার হাতে এই রেখাটা থেকে থাকে শুক্র স্থান হয়ে যেতে হবে কিন্তু যে আপনার আয়ু রেখাকে স্পর্শ করল এবং এখানে একটা ক্রস তৈরি হলো এবং এখানে একটা মাছের মতো আকৃতি হলো যদি আপনার এই আয়ু রেখার সাথে এই রেখাটা আপনার হাতে থেকে থাকে আপনারও কিন্তু আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটবে এবং তাই নয় আপনি কোটি টাকার মালিক হবেন তারই কিন্তু ইঙ্গিত এই রেখাগুলো দিয়ে থাকে আর এই রেখাগুলো আপনার দেখুন হাতে আছে কি না তাহলে কটা আমি কটা রেখা নিয়ে কথা বললাম একটি দুটি তিনটি চারটি পাঁচটি পাঁচটি কিন্তু আমি দেখে দিয়েছি এই পাঁচটা রেখা যদি আপনার হাতে থেকে থাকে ঠিক যেভাবে যেভাবে আমি বললাম এইভাবে এভাবে যদি আপনার হাতে তৈরি হয়ে থাকে আপনার আকর্ষিক অর্থপ্রাপ্তি করবে এবং লটারি দেখে আপনি কিন্তু কোটি টাকার মালিক হবেন এতে কোনো ভুল নেই জাস্ট আপনাকে বুঝতে হবে আমি কি আলোচনা করলাম আমি আবারও বলি সমস্তটা আপনার হাতে মিলাতে যাবেন না যে কোনো একটা আপনার হাতে থাকলেই হবে আজ এ পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন